আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, আমি প্রত্যেক শনিবারে আপনাদেরকে মালয়েশিয়া স্বর্ণের দামের আপডেটগুলি জানিয়ে থাকি, তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আপনাদেরকে কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্স কপাতা গ্রুপে 1 গ্রাম তৈরি করা 22 ক্যারেট স্বর্ণের দাম কত সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, এবং পাশাপাশি আপনাদেরকে নতুন কিছু ডিজাইনের কালেকশন যেগুলি আসছে তাদের কাছে লিটল ইন্ডিয়া জুয়েলার্সে এবং কপাতা জুয়েলার্সে, সেগুলিও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন যে দিন দিন কিন্তু স্বর্ণের দাম বাড়তেই আছে, একাদশেই স্বর্ণের দাম বাড়তেছে। আপনারা এক ভিডিওতে দেখেন 305, পরের ভিডিওতে 307, তারপরে 10, এভাবে কিন্তু বাড়তেই আছে। তা আজকে আমি এখানে আসার পরে যেই রেটটা দেখলাম, আজকে কিন্তু 2 মার্চ 2024, আজকে মার্চ মাসের 2 তারিখ 2024 সাল শনিবার, আজকে স্বর্ণের যে দাম, রেটটি যদি আপনাদেরকে বলি হয়তোবা আপনারা কি বলবেন আমাকে আমি নিজেও বুঝতে পারতেছি না। আর আসলে এখানে তো আপনার আমার কিছু বলার মতো না, যে সময় যেরকম রেট থাকবে সেই হিসাবেই কিন্তু আমাদেরকে স্বর্ণগুলি নিতে হবে। আজকে আমি আপনাদেরকে কুয়ালালামপুর লিটল ইন্ডিয়ার তাদের একই গ্রুপ, যেটাকে কপাতা গ্রুপ বলা হয়, তাদের কিন্তু 2-3টা দোকান আছে আপনারা জানেন। আজকে আমি যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে কপাতা জুয়েলার্স, কপাতা জুয়েলার্স যেটা, যেখানে আপনারা আমার কয়েকটা ভিডিওতে জাহাঙ্গীর ভাইকে দেখেছেন, এটা হচ্ছে সেই দোকানের ভিডিও। দর্শক, আজকে মার্চ মাসের 3 তারিখ শনিবার 2024 সাল, আজকে আপনারা ভিডিওতে যেগুলি দেখতেছেন 916 22 ক্যারেটের যে গহনাগুলি দেখতেছেন, এগুলির রেট আজকের রেট হিসাবে 314 রিঙ্গিট। 1 গ্রাম স্বর্ণের দাম 314 রিঙ্গিট, যে স্বর্ণের দামটি গতকালকেও 311 রিঙ্গিটে ছিল, কিন্তু আজকে 3 রিঙ্গিট বেশি পার গ্রামে। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে স্বর্ণের দাম এত পরিমাণ বাড়তেছে। আপনারা জানেন যে বিমান টিকিটের দামও কিন্তু সেম একই রকম, আগে যেগুলো কম ছিল রেট, এখন কিন্তু সেই সমস্ত বিমানের টিকিটের দামও কিন্তু অনেক বেশি। যেহেতু বিমানের টিকিট, স্বর্ণ এগুলো সম্পূর্ণ ডলারের উপরে নির্ভর করে, সেক্ষেত্রে ডলারের মান বাড়ার সাথে সাথে কিন্তু সব কিছুর দামই বাড়ে। তা আপনারা বুঝতেই পারতেছেন আজকের রেট হিসাবে 916 যেগুলি আছে এগুলির দাম 314 রিঙ্গিট কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া এবং কপাতা জুয়েলার্স এটাতে। এবং শুধু যে লিটল ইন্ডিয়াতে একরকম রেট, অন্য দোকানে আর এক রকম রেট, ওরকম নয়। কিন্তু আপনারা এখানে আসবেন, যেই জুয়েলার্সেই যাবেন সেম স্বর্ণের দাম একই রেট। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কপাতা জুয়েলার্স অথবা আপনারা যদি লিটল ইন্ডিয়াতে আসেন, এখানে আমাদের, আপনারা কপাতা জুয়েলার্সে আসলে আমাদের জাহাঙ্গীর ভাইকে পেয়ে যাবেন। আপনারা জাহাঙ্গীর ভাইয়ের কাছে বলবেন যে ভাই আমরা আরএম ট্রাভেলসের ভিডিও দেখে এসেছি, অথবা ভাই আপনার বিগত দিন আপনার ভিডিওগুলো দেখে এসেছি, অথবা আমরা জামিল ভাইয়ের ভিডিও দেখে আপনাদের কাছে আসছি স্বর্ণ কেনার জন্য। আপনাদেরকে প্রত্যেকটা গহনাতে যে মজুরি লেখা থাকে, সেই লেখা মজুরি থেকে 75% পর্যন্ত আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে গহনাগুলি আমাদের জাহাঙ্গীর ভাই এবং লিটল ইন্ডিয়াতে গেলে শাহেদ ভাই এবং সোহেল ভাই আছে, ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করলে ওনারা আপনাদেরকে এতটুকু পরিমাণ ডিসকাউন্ট দিয়ে দিবে ইনশাআল্লাহ। এছাড়া অনেকে আমাকে বলেন যে ভাই হানিফা মার্কেটে কেমন। হ্যাঁ, হানিফা মার্কেটে আমি আপনাদেরকে কোনো মার্কেট যে ভালো, এটা ভালো এটা খারাপ সেটা বলবো না। আপনারা হানিফা মার্কেটে যদি যান, এখানে আছে 314 রিঙ্গিট, হানিফা মার্কেটে আছে 313 রিঙ্গিট। 1 রিঙ্গিট কমে আপনারা হানিফা মার্কেট থেকে কিনতে পারবেন, কিন্তু হানিফা মার্কেট থেকে যখন আপনারা গহনাগুলি কিনবেন, প্রত্যেকটা গহনাতে যেই মজুরি লেখা থাকবে সেখান থেকে আপনি 1 রিঙ্গিটও কিন্তু কম দিতে পারবেন না।
হানিফা মার্কেটে কোনো মজুরিতে কোনো কমিশন দেওয়া হয় না, সেম যেটা মজুরি লেখা আছে সেটাই আপনাকে দিতে হবে। এবার সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এই জিনিসটাই, যে আপনি যদি একটা গহনা কিনছেন আপনি 10 গ্রাম ওজন, তাতে মজুরি আসতেছে 400 রিংগিট, সেখানে হানিফা মার্কেটে মজুরি আছে 400 রিংগিট, এবং লিটল ইন্ডিয়াতে অথবা কপাতা জুয়েলার্সে আপনারা অন্য যেখানে যান সেখানেও মজুরি আছে 400 রিংগিট। সেখান থেকে তারা যখন আপনার কাছ থেকে গহনার দাম, স্বর্ণের দাম 1 রিংগিট করে বেশি নিতেছে, কিন্তু মজুরিতে 10 গ্রামের একটা চেনে মনে করেন আপনার 10 রিংগিট সাপোজ বেশি লাগলেও, আপনার মজুরির দিক থেকে যখন 70% ছাড় দেওয়া হবে, তখন 400 রিংগিটের যেটা মজুরি সেই গহনাটির মজুরি আসবে আপনার হয়তো 100 কিংবা 120-130 এরকম। কিন্তু হানিফা মার্কেটে আপনি 1 রিংগিট কমে কিনতে পারবেন, 1 রিংগিট কমে কিনতে গিয়ে আপনার মজুরি 400 রিংগিটে দিতে হবে। তাহলে 10 গ্রামে 10 রিংগিট আপনার কাছ থেকে কম নেবে, এদিক থেকে আপনার কাছ থেকে আরও 300-350 রিংগিট তাদের কাছে বেশি দিয়ে আপনাকে গহনাগুলি কিনতে হবে। যাই হোক, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলি বলতেছিলাম, কিন্তু আপনারা আবার মনে করেন না যে আমি হানিফা মার্কেটের কোনো দুর্নাম বলতেছি না, যেখানে যেরকম সিস্টেম আমি সেই সিস্টেমগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। আপনারা কপাতা জুয়েলার্স এবং লিটল ইন্ডিয়াতে আপনারা বিগত দিনে আমার ভিডিও দেখে যারা এসেছেন সবাই কিন্তু জানেন যে এখানে আসলে আপনারা মজুরিতে 70-75% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যান। এই যে যত ধরনের গহনাগুলি আমি আপনাদেরকে দেখাতেছি সম্পূর্ণ গহনাতেই কিন্তু আপনারা 70-75% মজুরি ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর যদি আপনারা লিটল ইন্ডিয়া বাদে অথবা অন্যান্য ইন্ডিয়ান যে মার্কেটগুলি আছে এগুলি বাদে যদি আপনারা হানিফাতাকে নেন, হানিফাতাকে মজুরিতে তারা কখনও আপনাকে ডিসকাউন্ট দিবে না। আমি এর আগেও কিন্তু একটা বিষয় বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে কোনো মজুরিতে কোনো ডিসকাউন্ট তারা দিবে না, যেটা মজুরি লেখা থাকবে সেটাই আপনাকে দিতে হবে। আশা করি আপনারা বুঝতেই পারছেন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।